যে বাবুল সুপ্রিয়র হাতে আসানসোলে দাঙ্গার রক্ত লেগে আছে, যে বাবুল সুপ্রিয়কে দাঙ্গাবাজ বলে মমতা ব্যানার্জি বহুবার বললেন, আমরা সবাই দেখেছি হিংসানিমূলক কথা বাবুলকে আসানসোলের দাঙ্গার সময় বলেছে, সেই রকম একজন দাঙ্গাবাজকে যে মহিলা যে দল বিজেপির বিরোধিতা করছে বলে সবচেয়ে বেশি কথা বলে আর তাকে যারা মন্ত্রী বানায়, তাদের তারা কি কোন ছবি ঠিক করবেন? তারা তো পরিষ্কার বুঝিয়ে দিচ্ছেন তারা আসলে এখানে বিজেপির এজেন্ট, আরএসএস এর দালাল, দাঙ্গাবাজদের মন্ত্রী করে তারা তাদের যে চরিত্র তাদের যে আসল মুখ সেই মুখটা পরিষ্কার করেছে, মুখটা খুলে যাচ্ছে। আমাদের দল থেকে তাড়িয়েছে পরেশ অধিকারীর মতো লোক, তাদেরকে আপনি আপনার মন্ত্রিসভায় স্থান দিয়েছেন, তার মেয়ে কিছুদিন আগে ধরা পড়েছে। এই মুহূর্তে না তৃণমূলের না সরকারের এক সপ্তাহের মধ্যেই সিদ্ধান্ত বদলে ফেললো শাসক দল। এই মুহূর্তে তারা বলছেন পার্থ চট্টোপাধ্যায় দোষের ভার একাই নেবেন। আচ্ছা দীপশিকা দিয়া, আমরা সম্পর্কের ক্ষেত্রে ওই এক সপ্তাহের মধ্যে ডিলিটটা মারতে পারি না সম্পর্ক, ব্যক্তিগত সম্পর্কে কি বলবেন? আসলে ব্যক্তিগত সম্পর্ক যখন আর্থিক সম্পর্কে পরিণত হয়ে যায় তখন মনে হয় এইসব হয়। এবং এই যে মমতা ব্যানার্জি বারবার বলছেন না যে আমাদের কোনো সম্পর্ক নেই, যা যে দোষ করেছে তাকে আমরা সাজা দেবো, আমরা তো মানে মমতা ব্যানার্জিকে মনে করে দিতে চাইছি নির্বাচনের ঠিক আগে উনি মঞ্চে দাঁড়িয়ে বললেন যে রাজীব ব্যানার্জি বহু টাকার ঘুষ খেয়েছেন, বহু টাকার দুর্নীতি করেছেন, সবই দেখে নেব। আজকে যে মমতা মানে যে রাজীব ব্যানার্জি বিজেপিতে ছিলেন তিনি আজকে তৃণমূলের নেতা, তো সেই বিজেপির রাজীব ব্যানার্জির বিরুদ্ধে বা তৎকালীন মমতা ব্যানার্জির মন্ত্রী রাজীব ব্যানার্জির বিরুদ্ধে আজ পর্যন্ত মমতা ব্যানার্জির সরকার কটা তদন্ত করেছে, কি তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে, দল কি অ্যাকশন নিয়েছে? সুতরাং যেহেতু আজকে পার্থবাবু ধরা পড়ে গেছেন, অতগুলো টাকা আমাদের চোখের সামনে এসছেন, তাই মমতা ব্যানার্জি হাত ধুতে চাইছে। কিন্তু আমরা বিশ্বাস করি যেরকমভাবে উনি প্রত্যেকটা মিটিংয়ে গিয়ে বলতেন যে প্রত্যেকটা কেন্দ্রে আমিই প্রার্থী, আমাকে দেখে মানুষে ভোট দেবে, সুতরাং প্রত্যেক কেন্দ্রে যা যা চুরি হয়েছে, তিনি পার্থবাবুই হোক, তিনি রাজীববাবুই হোক অথবা অর্পিতা দেবীই হোক, যা যা চুরি হয়েছে সেই চোরের দায় সেই চোরের ভাগও মমতা ব্যানার্জিকে নিতে হবে, তিনি হাত ধুয়ে পালাতে পারবেন। বলছি শিল্পক্ষেত্র ব্যাপক দুর্নীতি বিচ্ছেদটা নিয়ে, যে ক্ষেত্র থেকে বারবার নির্নির্মাণ সংস্থার হাতে চলে গেছে বন্ধ হওয়া কারখানাগুলো, কি বলবেন? আমরা তো এই কথা বারবার বলেছি যে যে কথা মমতা ব্যানার্জিরা বলছিলেন উনি নির্বাচন যখন 2011 জিতলেন তার আগে তো বলেছিলেন যে আমি আসলে এই সমস্ত কারখানার তালা খুলে যাবে, সিঙ্গুরে এক সপ্তাহের মধ্যে নাকি শিল্প হবে, সেসব সব ভাওতা ছিল। এবং যা ওনার ভাইয়েরা সিঙ্গুরে যা করেছেন ন্যাচারাম মান্নার নেতৃত্বে, জমির দালালি থেকে শুরু করে গরিব মানুষের জমি লুট করে ছিনিয়ে নিয়ে তাকে কর্পোরেটদের হাতে বেচে দেওয়া, পুঁজিপতিদের হাতে বেচে দেওয়া, এতে আমরা বহুবার এই এই অভিযোগ আমরা করেছি। সুতরাং আজকে যা দেখা যাচ্ছে, যা আমরা দেখতে পাচ্ছি যে দুর্নীতি আমাদের চোখের সামনে এসছে, সেটা ওই হিমবাহের ওপর টুকুনি, এর চেয়ে আরও অনেক বেশি কিছু আছে। ওই আমরা লিখছিলাম ফেসবুকে যে এখন তো আমরা গড়িয়া দেখছি, এখন আমরা বেহালা দেখছি, যেদিনকে কালীঘাটের সত্যিকারের প্রপার্টি কালীঘাটের টোটাল দুর্নীতি খুঁজে পাওয়া যাবে সেদিনকে এরা কেউ মার্কেটে থাকবে। বলছি মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে তার সাদা শাড়িতে কালি লাগানোর চেষ্টা করবেন না, তার হাতেও আলকাতরা আছে। আমরা বলছি আলকাতরা আছে তো লাগান না, আপনি তো বিগত 10 বছর ধরে মুখ্যমন্ত্রী রয়েছেন, আপনি নির্বাচনের আগে বলেছিলেন সিপিএম এর সব নেতাকে কোমরে দড়ি পরিয়ে জেলে ঢোকাবো, একজনের বিরুদ্ধে তো একটা অভিযোগ আপনারা প্রমাণ করতে পারেননি, বরং আমাদের সময় যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল যাদেরকে আমরা আমাদের দল থেকে তাড়িয়েছি পরেশ অধিকারীর মতো লোক, তাদেরকে আপনি আপনার মন্ত্রিসভায় স্থান দিয়েছেন, তার মেয়ে কিছুদিন আগে ধরা পড়েছে, সুতরাং এই আলকাতরার ভয় কালির ভয় আমাদের দেখা দেন না, জেলে ঢোকাবো, একজনের বিরুদ্ধে তো একটা অভিযোগ আপনারা প্রমাণ করতে পারেননি, বরং আমাদের সময় যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল যাদেরকে আমরা আমাদের দল থেকে তাড়িয়েছি পরেশ অধিকারীর মতো লোক, তাদেরকে আপনি আপনার মন্ত্রিসভায় স্থান দিয়েছেন, তার মেয়ে কিছুদিন আগে ধরা পড়েছে, সুতরাং এই আলকাতরার ভয় কালির ভয় আমাদের দেখা দেন না। আমরা যে রাজনীতি করি সেই রাজনীতি স্বচ্ছতার সঙ্গে সততার সঙ্গে করি, আমরা ওপেন চ্যালেঞ্জ দিয়েছি একবার নয় বারংবার, যদি আপনার দম থাকে, যদি আপনার মধ্যে সেই সততা থাকে, সাহস থাকে, সিপিএম বা বামপন্থীদের বিরুদ্ধে নেতা মন্ত্রীদের বিরুদ্ধে আপনি দুর্নীতি প্রমাণ করিয়ে জেলের ভিতরে ঢুকিয়ে দেখান, আমাদের কিছু বলার থাকবে না। আমরা খুব গর্ব করে বলি আমরা চোর ধরতে খুনিদের ধরতে জেলে যাই, ওনাদের মতো ওনার নেতা মন্ত্রীদের মতো চুরি করে ডাকাতি করে জেলে যাই। বলছি মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে টাকার ছবির উপরে আমার ছবি কেন লাগাচ্ছেন, বামনেদেরকে বলছেন। আরে আপনার ছবি তো সব জায়গায়, কোথাও একটা শৌচালয় উদ্বোধন হয়েছে তার উপরে মমতা ব্যানার্জির ছবি, মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় শৌচালয় উদ্বোধন হলো, কোথাও একটা শ্মশানবাহী গাড়ি তৈরি হয়েছে সেখানেও বড় বড় করে লেখা মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এই সববাহী গাড়িটি তৈরি হলো। তাহলে মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় যদি সমস্ত কিছু হতে পারে তাহলে একটুখানি যে সামান্য চুরি তাতে মমতা ব্যানার্জির অনুপ্রেরণা থাকবে না? মমতা ব্যানার্জির দলের নেতারা মমতা ব্যানার্জির মন্ত্রীরা তারা চুরি করবেন সেখানে মমতা ব্যানার্জির অনুপ্রেরণা ছাড়া কোনো কিছু হতে পারে না? বলছি যে হাওয়াই ছুটি, এই যে হাওয়াই ছুটি, সব হাওয়াই ছুটি আমরা জানি পরে সবাই এখন দেখি শুনেও মারে, এটা তো সবে শুরু হয়েছে। আমরা যে হাওয়াই ছুটি মানে যে হাওয়াই ছুটির দিল্লি যাওয়ার স্বপ্ন,
বা যে হয় চটিকে দিল্লি পাঠানোর জন্য অনেক মানুষ অনেক কষ্ট করছেন, তার আগে থেকেই তো ওই চটি খাওয়া মানুষ শুরু করেছে। এবং এইটা কিন্তু আমি বলছি শুধু শুরুবার, মানুষের মধ্যে যা রাগ, মানুষের মধ্যে যা ঘৃণা, মানে আমাদের পরিবারের ছেলেমেয়েরা শিক্ষিত বেকার যুবক যুবতীরা রাস্তায় বসে আছে, চাকরি পাচ্ছে না, আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে, আর সেখানে তৃণমূলের নেতারা এত কারিগরি টাকা দুর্নীতি করছে, এ তো মানুষ মেনে নেবে না। আপনি অনেকদিন ভয় দেখিয়ে, মাসেল পাওয়ার দেখিয়ে দমিয়ে রেখেছেন লোককে, তাদেরকে মেরেছেন, ধরেছেন, ঘর জ্বালিয়ে দিয়েছেন, কিন্তু একটা মানুষের যখন দেওয়ালের পিঠটা থেকে যায়, মানুষ তো ঘুরে দাঁড়ায়, মানুষ ঘুরে দাঁড়াচ্ছে। আজকে যে চপ্পল খাওয়া তৃণমূল নেতাদের শুরু হয়েছে, সেটা আগামী দিনে আরও বাড়বে, এবং সেটা কোথায় গিয়ে পৌঁছায় সেই আশঙ্কা আমি রাখছি। একটা জিনিস, মন্ত্রিসভায় রদ বদল করে তৃণমূল কংগ্রেসের ভাবমূর্তি কি চেঞ্জ করা যাবে? কি ভাবমূর্তি চেঞ্জ করবে? যে বাবুল সুপ্রিয়র হাতে আসানসোলে দাঙ্গার রক্ত লেগে আছে, যে বাবুল সুপ্রিয়কে দাঙ্গাবাজ বলে মমতা ব্যানার্জি বহুবার বললেন, আমরা সবাই দেখেছি যে উস্কানিমূলক কথা বাবুলকে আসানসোলে দাঙ্গার সময় বলেছে, সেই রকম একজন দাঙ্গাবাজকে যে মহিলা, যে দল বিজেপির বিরোধিতা করছে বলে সবচেয়ে বেশি কথা বলে, আর তাকে যারা মন্ত্রী বানায়, তাদের তারা কি কোন ছবি ঠিক করবেন? তারা তো পরিষ্কার বুঝিয়ে দিচ্ছেন তারা আসলে এখানে বিজেপির এজেন্ট, আরএসএস এর দালাল, দাঙ্গাবাজদের মন্ত্রী করে তারা তাদের যে চরিত্র, তাদের যে আসল মুখ, সেই মুখটা পরিষ্কার করেছে, মুখটা খুলে যাচ্ছে। তো এত সাজানো তো স্ক্রিপ্ট। আমি প্রতিবার বলি যে যখনই মমতা ব্যানার্জির নেতা মন্ত্রীরা ইডি সিবিআইতে একটু আর কি নাজেহাল হন, তারপরেই দেখবেন মমতা ব্যানার্জি অমিত শাহের সঙ্গে, নরেন্দ্র মোদীর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে যান। এবারও তাই হচ্ছে, ওই যাতে মানে পার্থটা তো গেছে গেছে, যাতে সেই তার ভাইপো, ভাইপোর বউ, তার পর্যন্ত ওই আঁচনা এসে পৌঁছায়, ভাইপোকে বাঁচানোর জন্য মমতা ব্যানার্জি যাচ্ছেন। আমরা তো বলছি যে ওই যে কালীঘাট পুজো ময়দানে নামে ওগুলো সবাই ফাঁকা হয়ে যাবে, কারণ ভাইপো তো অভিষেক ব্যানার্জি তো নিজে বিশেষ কিছু করেননি, কিন্তু যে পরিমাণ অর্থ, যে পরিমাণ সম্পত্তি, যে বাড়ি উনি তৈরি করেছেন, এবং যা আমরা শুনি ওই হরিশ চ্যাটার্জির ওটে যে পরিমাণ বাড়ির মালকিন ওই পরিবারটি, একটা 35টা প্লট, মানে আমরা তো এখন আমাদের একটা বাড়িতেই এখনো মাথার উপর দিয়ে বৃষ্টি করলে জল চুঁইয়ে পড়ে, তো এই এত কোটি কোটি টাকা এলো হওয়া থেকে তো সব পথে আসতে পারে। আরেকটা জিনিস সবাই বলছে হাওয়াই চুটি, এই যে এত কোটি হাওয়াই চুটি, এত কোটি কি বলবেন? হাওয়াই চুটির সঙ্গে আরো অনেক অনেক কোটি টাকা জড়িয়ে রয়েছে, সঠিক তদন্ত হোক, সেটিং না হোক, যদি সঠিক তদন্ত হয়, সত্যিকারের তদন্ত হয়, তাহলে কত কোটি টাকা, কত মায়ের চোখের জল, কত ভাইয়ের বুক ভাঙা জলের ওপর দিয়ে মমতা ব্যানার্জিরা এই যে ক্ষমতায় এসছেন, সেটা পরিষ্কার হয়ে যাবে। দিদি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ক্যাপ সময় দেওয়ার জন্য। নমস্কার।